মানুষ ক্ষমতার জন্য কত কিছু করে, প্রত্যেকটা দেশ চায় তার ক্ষমতা দিয়ে অন্য দেশকে শাসন করতে, তেমনি এই শাসনের জন্য বিভিন্ন অস্ত্র সরঞ্জামাদি ব্যবহার করে। তেমনি একটি ক্ষমতাধারী অস্ত্রের ভিতরে রয়েছে সাবমেরিন। তো চলুন বন্ধুরা, কোন সাবমেরিন সবচেয়ে বেশি শক্তিশালী এবং সেই শক্তিশালী সাবমেরিন কোন দেশে কতটি আছে জেনে নিই। কোন দেশের হাতে কতটি পারমাণবিক সাবমেরিন আছে? অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে ফ্রান্স। এই চুক্তির কারণে ফ্রান্সের সঙ্গে অস্ট্রেলিয়ার তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। বাতিল হয়ে গেছে দেশ দুটির মধ্যে সম্পাদিত মাল্টি বিলিয়ন ডলারের চুক্তি। চুক্তির আওতায় অস্ট্রেলিয়ার জন্য 12টি পরমাণু শক্তি চালিত সাবমেরিন তৈরির কথা ছিল ফ্রান্সের। ব্যাপক ক্ষুব্ধ ফ্রান্স যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে নিজের রাষ্ট্রদূতদের ডেকেছে আলোচনার জন্য। দেশটি নতুন এই চুক্তি মোটেও ভালোভাবে নেয়নি, কারণ এতে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ইউরোপের দেশটি। যে পারমাণবিক সাবমেরিন নিয়ে এত আলোচনা তা বিশ্বের মাত্র 6টি দেশের হাতে রয়েছে। দেখে নিন কোন দেশের হাতে কতটি পারমাণবিক সাবমেরিন রয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্টাডিজের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি পারমাণবিক শক্তিশালী সাবমেরিন মালিক যুক্তরাষ্ট্র। দেশটির হাতে রয়েছে 68 পারমাণবিক শক্তিশালিত সাবমেরিন। এর পরের স্থানে রয়েছে রাশিয়া, দেশটির হাতে রয়েছে 29টি পারমাণবিক সাবমেরিন। তৃতীয় স্থানে রয়েছে চীন, দেশটিতে 12টি পারমাণবিক শক্তিশালিত সাবমেরিন মালিক। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে ইউএসএ রয়েছে 68 ইন টোটাল রয়েছে পারমাণবিক সাবমেরিন, এবং রাশিয়াতে রয়েছে 29টি, চায়নাতে রয়েছে 12টি, ইউকেতে রয়েছে 11টি, ফ্রান্সে রয়েছে 8টি, ইন্ডিয়াতে রয়েছে 1টি। 11টি পারমাণবিক শক্তিশালিত সাবমেরিন নিয়ে চতুর্থ অবস্থান রয়েছে যুক্তরাজ্য। পঞ্চম স্থানে থাকা ফ্রান্সের হাতে রয়েছে 8টি পারমাণবিক শক্তিশালিত সাবমেরিন, আর ভারতের হাতে রয়েছে 1টি পারমাণবিক শক্তিশালিত সাবমেরিন। ইউকে ইউএস চুক্তির অর্থ হলো সপ্তম দেশ হিসেবে পরমাণু শক্তিশালিত সাবমেরিন মালিক হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ। কে কোন কোন দেশে সবচেয়ে বেশি পারমাণবিক সাবমেরিন রয়েছে সেটা আপনাদেরকে শেয়ার করলাম, আর এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।